অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। খুব খারাপ লেগেছে না তোমার? সরি রিজু, তোমাকে ওভাবে না বলে তুমি হয়তো থামতে না, তোমাকে থামাতে চেয়েছিলাম আমি। ভালোবাসা তো দু একদিনের নয়, সারা জীবনে। তোমার উপহারটা আমার কাছে থাকলো, যখন সময় হবে আমি ঠিক তাকে তোমার হাতে তুলে দেবো। তার আগে তোমাকে একটা সত্যি পৃথিবীতে নিয়ে যেতে চাই আমি, যে পৃথিবীটা হবে তোমার, আমার আর আমাদের, যেখানে আছে তোমার পরিচয়, তোমার মায়ের পরিচয়। হ্যাঁ রিজু, তোমার নিজের মা, শিবানী মা। আমি জানি না তোমার বাবা কে, কিন্তু সেই মানুষটাকে আমি খুঁজে বের করবই, আর তাকে জিজ্ঞেস করব যে ভগবানের দেওয়া একটা সুন্দর উপহারকে কেন এত অবহেলা করেছেন, কেন তার উপর দেগে দিয়েছেন অনাথ ও রাস্তার ছেলে। রিজু, আমি চাই না আমাদের সন্তান সেই পৃথিবীতে আসুক যেখানে তার বাবার কোনো সম্মান নেই, তার বাবাকে বারবার শুনতে হয় সে রাস্তার ছেলে। আমি চাই আমাদের সন্তানকে সেই পৃথিবীতে নিয়ে আসতে যে পৃথিবীর রাজা হবে তুমি। আমার সন্তান হবে তোমার মতো সুন্দর, নিষ্পাপ। কি হলো? কেটে দিল, আরেকবার দেখছি। কি হলো, ফোনটা কেটে দিচ্ছ কেন? আরে একবার কথা তো বলে নাও, বারবার ফোন কেটে দিলে ওনারা কি ভাববেন? ওরা কি ভাবলো তাতে আমার কি? ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর এটা কখনো হয়? হ্যাঁ, আফটার অল ওনারা তোমার মা বাবা। কি গো, ধরছে না? না বলছি, প্লিজ প্লিজ আর একবার ট্রাই করো না গো, লাস্ট বার, লাস্ট বার প্লিজ। মম, তুমি নিজেও কষ্ট পাচ্ছ, ওনাদেরও কষ্ট দিচ্ছ, রাগ না করে একবার ফোন করে কথা বলে নাও। রমিত প্লিজ, আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমাকে জোর করো না। মা আমাকে সব ঋণ থেকে মুক্ত করে দিয়েছে। মম দেখো, ঝগড়ার সময় মুখ থেকে অনেক কথাই বেরিয়ে যায়, সেগুলো ধরে বসে থাকতে নেই। দেখো তুমিও তো অনেক কথাই বলেছো না? বলেছি, কিন্তু অনেক দিন চুপ করে থাকার পর বলেছি, এটা প্রথম নয় রমিত। এর আগেও মা পালকের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, এটা ক্রমশই বেড়ে যাচ্ছিল, তাই আমি একেবারেই এটাকে থামিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, যাও, আবার হয়ে গেছে রাইট, এবার তুমি একবার ফোন করে কথা বলো।
ফোনটা নাও, তোমার শ্বশুর শাশুড়ির সাথে তুমি বসে বসে গল্প করো, ঠিক আছে? আমার কাজ আছে। আরে মম, ওর এখন আমাদের উপর থেকে রাগ যায়নি নন্দু, তাই বারবার ফোনটা কেড়ে দিচ্ছে। একটা না হয় ভুল হয়ে গেছে আমার, তা বলে এত বড় শাস্তি দেবে আমাকে? ওর বাবা মায়ের সাথে কথা বলবে না। শোনো না বলছি, আমাদের তো মেয়ে হয়, বলো চলো না একবার যাই ওখানে, গিয়ে ওর মাথাটা ঠান্ডা করে দিয়ে আসি, চলো না। ও বাড়িতে আমি আর যাবো না। শোনো না তুমিও যদি এরকম ভাবে বলো তাহলে আমি কাকে বলবো বলো? আমার কথাগুলো এরকম রাগ করে দেখো না তুমি। এটা রাগ নয় নন্দু, আত্মসম্মান। তুমি ভেবো না যে আমি সবসময় আনন্দে থাকি বলে, আনন্দ করি বলে, হাসি খুশিতে থাকি বলে কেউ কিছু আঘাত দিলে আমার লাগে না, আমার কষ্ট হয় না। প্লিজ নন্দু, আমাকে আর তুমি অপমানিত হতে দিও না। Ah